আসসালামু আলাইকুম, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। ভবঘুরের শৈশবে আজকে সবথেকে মজার একটা জায়গায় চলে যাব আমরা, রূপকথার দাদাবাড়ি। কারণ শৈশবে দাদাবাড়ি বেড়ানোর থেকে আনন্দের আর কোনো কিছুই নেই। ভোর 5টা, একদম কুয়াশা আচ্ছন্ন নদীর দৃশ্য। হ্যাঁ, আমরা বৈশালের একটা লঞ্চে স্টে করছিলাম। ভোরের সূর্য উঠতে না উঠতেই উপলব্ধি করতে পারলাম যে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্য, আমার দেশের বাড়ি, আমার মেয়ের দাদা বাড়ি, আমার শৈশব কাটানো প্রত্যেকটা মুহূর্ত। তো আসার পরপরই দেখছি আমার শাশুড়ি আমাদের জন্য পিঠা বানাচ্ছে। পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল। এভাবে করে আমরা শুরু করলাম আমাদের বরিশালের প্রথম দিন। আসার পরই একটা মাটির ঘ্রাণ যেন উপলব্ধি করছিলাম। চারিদিকে একটা শান্তি, একটা পরম শান্তি লুকানো। আমার শাশুড়ির পিঠাগুলো অসম্ভব সুন্দর হয়েছিল। এগুলো রসের মধ্যে ভেজানো হয়েছিল, সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি ভিডিওতে। তো গরম গরম যখন ভাত ছিল তখন আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আসলে হয় কি, অনেক প্রায় 2.5 বছর পরে দেশের বাড়িতে গিয়েছি আমরা, তো ওরকমভাবে আসলে ভিডিও করা হয়ে ওঠে না। তারপর একদম বিকেলবেলা তাড়াতাড়ি করে নদীর কাছে চলে গেলাম। গিয়ে দেখলাম অনেক নদী ভেঙে গিয়েছে। আগের বছর যখন ভিডিও করেছি অনেকখানি জায়গা ছিল। তারপরে ডে টু শুরু করলাম। একদম সকালবেলা ভোরবেলা পাখির কিচিরমিচির ডাক এবং এত শুভ্র একটা সকাল। আর রূপকথা যে মেয়ে আমার 12টার সময় ঘুম থেকে উঠে না, সে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে যাচ্ছিল। এবং আমরা একদম ভোরবেলা নদী পাড়ে আবার চলে গেলাম। কেমন জানি একটা টান উপলব্ধি করি। তো ওকে নিয়ে ব্রাশ করতে করতে আমরা নদীর কাছে চলে গেলাম। এত মনোরম সেই দৃশ্য, আমি জানি না এটা কতখানি আমি তুলে ধরতে পেরেছি। দুইজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল, আর আমরা এখানে এসে দেখছিলাম যেহেতু শীতকাল নদীর পানি একদম শুকিয়ে গিয়েছে, আর চারপাশটা যেন শুভ্রতায় ভরা, একটা প্রাণ ঢালা নিঃশ্বাস নেওয়া যায়। আস্তে আস্তে করে সূর্য উঠছিল, আর এখানে যেন প্রত্যেকটা বাঁশের পাতার ফাঁকে ফাঁকে শিশির বিন্দু জমা ছিল। এত মনোরম শুভ্র একটা বাতাস, আমি কি বলবো। আসলে আমি শৈশবে ফিরে যাচ্ছিলাম, আর এদিকটা এত পরিমাণ নদী ভেঙে গিয়েছে যে কল্পনাই করা যায় না। আমরা যখন টিনেজ বয়স কিংবা ছোটো বয়সে ছিলাম, আমার শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়ি একদম কাছাকাছি, আমি এখানে অনেকবার ঘুরতে এসেছি। কারণ এখানে আমার অনেক ফ্রেন্ডরা পড়তো, ক্লাসমেট পড়তো। এখানে অনেক বেশি অনেক জায়গা ছিল যেখানে এই আগের বছর যখন আমরা এসেছি তখনও কিন্তু আমি ভিডিওর মধ্যে অনেকটা জায়গা ছিল যেখানে হেঁটে হেঁটে বাবু হেঁটেছে, আমি ভিডিও করেছি। সেই জায়গাগুলো কিছুই নেই, সব ভেঙে গিয়েছে। তো আসলে প্রত্যেকটা বাঁশের কুঞ্চি শিশির বিন্দু দেখছিলাম, আর আমার চোখের মধ্যে পানি চলে আসছিল ঠিক শিশুর বিন্দুর মতো। আমাদের জীবনটা প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা হারিয়ে ফেলি। আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে আমাদের সুখগুলো, শান্তিগুলো। এই যে পরম আদর, মায়া আর এই যে শুভ্রতা, সব কিছু ছাপিয়ে আমরা মানুষ এগিয়ে চলি সামনের দিকে, কিন্তু পুরনো স্মৃতিগুলো কেন জানি ভুলে যাওয়া যায় না। এই যে ব্রিজটা দেখছেন বাঁশের কঞ্চির পিছনে, এই ব্রিজটা থেকে আমাদেরই একটা বন্ধু ছিল যার নাম রিপন, বাইক অ্যাক্সিডেন্টে ও মৃত্যুবরণ করেছে। ওদের বাড়ি ছিল ওখানে। তো ও আবার আমাদের একটু রিলেটিভ হয়। ওই জায়গাটায় আমাদের যে কত স্মৃতি ছিল, আমরা কত গিয়েছি, কত ঘুরেছি, বিশাল মাঠ ছিল, ধান ক্ষেত ছিল, কত সুন্দর পরিবেশ ছিল, কোনো কিছুই নেই। তারপরে আমরা ডে 3-তে চলে যাই।
একটার পর একটা ছোট ছোট করে আপনাদের সাথে তুলে ধরি, কারণ এত কিছু লংলি আসলে দেখা যায় না, আর ইমোশনাল হয়ে যায় অনেক বেশি। আমার শ্বশুরবাড়ির ঠিক পাশেই একটা মিষ্টির, এটাকে বলবো মিষ্টির আড়ত বলা যেতে পারে, কারণ ওনাদের আমাদের যে সদর আছে ওখানে ওনাদের দোকান আছে, তো এখানে আমাদের শ্বশুরবাড়ির ঠিক পাশেই তাদের এখানে বসে তারা মিষ্টি বানায় এবং জিলাপি বানায়। তো মিষ্টি বানানোর ভিডিওটা আমি করতে পারিনি, টাইম মিলিয়ে যেতে পারিনি, কারণ অনেক ব্যস্ততা থাকে, অনেক কিছুই ভিডিও করতে পারিনি, তার ফাঁকে ফাঁকে যেটুকু ভিডিও করতে পেরেছি। তো ওই দিন আমরা জিলাপি ভাজছিল, ওটার ভিডিওটা করলাম, দেখতে অনেক বেশি ভালো লাগছিল, একদম গরম গরম জিলাপি। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমাদের বৈশালের সুরূপকাঠির ইন্দ্রহাট কেউ এসেছেন কি না জানি না, যারা আছেন কিংবা ইন্দ্রহাট থেকে দেখেছেন আমি জানি না। আমি অনেক জায়গায় থেকেছি, কিন্তু আমাদের দেশের বাড়ির মিষ্টি এবং দইয়ের যে একটা টেস্ট, আমি কিন্তু সেই টেস্টটা খুব কম জায়গায় পেয়েছি। আমি জিলাপিটা একরকমই লাগে সব জায়গায়, কিন্তু মিষ্টিটা আমি অন্যান্য জায়গায়, বিশেষ করে যে রসগোল্লা যেটাকে বলে, সেটার যে টেস্ট আমার এলাকার মতো টেস্ট আমি অন্য কোথাও পাইনি। কারণ অন্য অন্য জায়গায় কেমন জানি স্পঞ্জি লাগে, রসে টুইটুম্বুর থাকে না, এবং এটা কিন্তু পুরো দুধের ছানা দিয়ে তৈরি করা হয় রসগোল্লাটা, এত মজা হয়, এত টেস্টি থাকে, কি বলবো। তো একদম আমার শ্বশুরবাড়ির একদম পাশেই এই আড়তটা, আমার খুব ভালো লাগছিল, ওনাদের সাথে আমি কথা বলছিলাম যে ওনারা কীভাবে এটা তৈরি করে, তো ওনারা আমাকে বলছিল। বিকেলবেলা আমাদের বাড়ি বলতে গেলে আর কি রূপকথার নানু বাড়িতে যাওয়ার কথা ছিল, এখান থেকে মিষ্টি জিলাপি অনেক কিছু কিনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমি। এরকম করতে করতে ভাবছিলাম যে বিকেলবেলা যাব ওই বাড়িতে, তো এদিকে দেখি যে মিষ্টিওয়ালার যে মেয়ে, তার সাথে আমার মেয়ের খুব মিতালি হয়ে গিয়েছে, তারা বকিলা দিয়ে খেলাধুলা করছে। বকিলা সবাই চিনেন কি না জানি না, আপনারা কি বলেন, এই যে হাতে আমার মেয়ের হাতে যে জিনিসগুলো, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক খেয়েছি ছোটোবেলায়। এগুলোকে আমরা গরু বানাতাম, জবাই করতাম, পরে কোরমা বানাতাম, মাংস রান্না করতাম, নারকেলের বাটির মধ্যে মাটির চুলোতে আমরা এগুলো রান্না করতাম। তারপর শৈশবে সব থেকে মজার যে জিনিসটা, সুপারি পাতার মধ্যে যে গাড়ি দিয়ে চলা, এটাও খুব মজা করে আমার মেয়ে করছিল। গোসল করার পরে আবার সেই মিষ্টিওয়ালাদের বাড়ি চলে এসেছে আমার মেয়ে, এবং তার মেয়ের সাথে তার এত ভাব হয়েছে, তারা খুব মজা নিয়ে এগুলো খেলছে, আর আমি যেন প্রত্যেকটা মুহূর্তে সে হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজে পাচ্ছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করছিলাম। আমরা বেঁচে থাকি প্রত্যেকটা মুহূর্তে, আমাদের জীবন থেকে একটা একটা সেকেন্ড চলে যায়, আর আমরা বয়সটাকে আসলে ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারি না, কিন্তু কোনো না কোনোভাবে সেই ফ্রেমে বাঁধানো বয়সটা কারো না কারো মাঝে আমরা আবার ফিরে পাই। আমার মা হয়তো ফিরে পেয়েছে আমার মাঝে, আমি ফিরে পাচ্ছি আমার মেয়ের মাঝে, আর আমার মেয়ে ফিরে পাবে ওর মেয়ের মাঝে, যদি ও এতটুকু সুখ ওর বাচ্চাকে দিতে পারে। আমি সবসময় চেষ্টা করি, যত ব্যস্ততা থাকুক, যত কিছুই থাকুক না কেন, একটু হলেও আমার সন্তানটাকে যেন আমি সেই আদিম যুগের শৈশবের ফিলিংসগুলো দিতে পারি, কারণ আজকালকার দিনে সেই জিনিসগুলো আর নেই, সব কিছুই হারিয়ে গিয়েছে। আমি মনে করব আর কথা অনেক লাকি যে ও প্রত্যেকটা জিনিসের সুখ পেতে পারে, আর প্রত্যেকটা জিনিসের সুখ ও পাচ্ছে, কারণ আমি ওকে চেষ্টা করি সবসময় সেই সুখগুলো দেওয়ার, শান্তিগুলো দেওয়ার, কখনোই ওকে অনেক বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করি না, সবসময় আনন্দে রাখার চেষ্টা করি। আর সেই ধুলোরা, সেই কাদামাখা শৈশবটাকে ফিল করাতে দেওয়ার চেষ্টা করি। দেখতে দেখতে আসলে আমাদের দিনগুলো ফুরিয়ে যাচ্ছিল, আরও কয়েকটা দিন ছিলাম প্রচুর ব্যস্ততা, বাবুর ভিডিও বানিয়েছি, ওই বাড়িতে গিয়েছি, ওর বাবা এসেছে, তো এরকম করতে করতে সাত দিন চলে গেল, চলে আসলো আমাদের ফিরে যাওয়ার সময়। তো আমি অনেক বছর যাবত, প্রায় বলতে গেলে 8 বছর যাবত আমি বাসে করে চট্টগ্রাম, কেন ঢাকাও যাওয়া হয় না, সবসময় লঞ্চে করে যাওয়া হয়, ওখান থেকে চট্টগ্রামে গাড়ি করে যাওয়া হয়,
তো একদম ডাইরেক্ট আমাদের এলাকা থেকে বাসে করে যাওয়া হয় না, তো এবার সময় স্বল্পতার কারণে আমরা লঞ্চে গেলাম না, ডাইরেক্ট বাসে একদম চট্টগ্রাম চলে গেলাম। তো চট্টগ্রাম যেতে যেতে সেখানেও অনেক স্মৃতি মনে পড়েছে, কারণ আমি যখন কোচিং করতাম ইন্টারের পরে বরিশালে, দুই পাশে বাসের যে সিনারিগুলো ওগুলো দেখেও সেই বয়সটার কথা মনে পড়ে যাচ্ছিল। তো দেখলাম আমাদের পদ্মা সেতু হওয়ার কারণে পুরো রাস্তা এতটা চেঞ্জ এবং রাস্তার সৌন্দর্য অনেক বেশি সুন্দর ছিল, চারপাশে আলো, লাইটিং এবং রাস্তাগুলো স্মুথ হয়েছে অনেক, এবং মাত্র 4 ঘন্টায় এখন ঢাকা পৌঁছে যাওয়া যায়। তো স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম পদার্পণ করলাম, রাত্রবেলা ছিল এজন্য ভিডিওতে তেমন কিছু ক্যাপচার করতে পারিনি। দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর একদম খুব কাছাকাছি চলে এসেছি, এখানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যায় না, পদ্মা ব্রিজ স্টার্ট করব। স্টার্ট করতে করতে যেটা বলবো, এটা এত সুন্দর করেছে চারপাশের লাইটিং থেকে শুরু করে রাস্তার লাইটিং, আমার খুব ভালো লেগেছে। রাত্রবেলা কোনো সময় যদি ভাগ্যে থাকে দিনের বেলা দেখার সুযোগ হয়, তাহলে হয়তো বা আমি সেই জিনিসটা উপলব্ধি করতে পারবো, অন্যরকম লেগেছিল সত্যি কথা। আমি কখনো চিন্তাই করিনি যে আসলে বেঁচে থাকতে পদ্মা সেতু দেখবো, তাতে উঠবো এবং মাত্র 4 ঘন্টায় ঢাকা পৌঁছে যাব। কারণ আমরা যারা বরিশালের, বিশেষ করে আমি যখন ইডেন কলেজে পড়ি তখন আমি ম্যাক্সিমাম টাইমেই দেখা যেত মেয়ে ছিলাম, লঞ্চে যদি মানুষ না পেতাম তাহলে লঞ্চ জার্নিটা করতে পারতাম না, পরিচিত কাউকে না পেলে তখন আমার বাইরে যাওয়া আসা করা লাগতো। দেখা যেত ভোর 7টায় রওনা করলে সন্ধ্যার পর রাত 8টা 9টা অনেক সময় বেজে যেত, হোস্টেলের গেট বন্ধ হয়ে যেত, আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে থাকা লাগতো। এরকম পরিস্থিতি আমার জীবনে অনেকবার হয়েছে। তো আসলে এই শান্তির একটা ঠেকুর তোলা যায় এখন পদ্মা সেতুর কারণে। পদ্মা সেতুর কারণে আমরা অনেক এগিয়ে যাচ্ছি এবং আমাদের সময় অনেক বেঁচে গেছে। যেমন আসলে বাচ্চা নিয়ে কল্পনাই করা যেত না যে বাই রোডে স্বরূপকাঠি থেকে চট্টগ্রাম এক নাগারে যাব, কারণ ঢাকা এসে একটু জিরিয়ে পরে আবার আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হতাম। কিন্তু এখন দেখা যায় যে আমরা সময় স্বল্পতা হোক আর যাই হোক, আমরা খুব দ্রুত ঢাকা পৌঁছে যাচ্ছি, ঢাকা থেকে খুব দ্রুত চট্টগ্রাম পৌঁছে যাচ্ছি। ব্যস্ত শহরের আগমন, এবং এখানে আমার ভিডিওটা শেষ করব, আর বেশি লম্বা করব না। আশা করি আমাদের এই 7টা দিন আপনাদের অনেক ভালো লেগেছে, আমাদের তো মন কেড়ে নিয়েছে এবং আবার আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সুস্থ থাকবেন।